আমাকে শুনতে পাচ্ছ তোমরা? আমাকে শোনা যায় এবং স্ক্রিন দেখা যায় কিনা বলো, আনমিউট করে বলো। আনমিউট করে জবাব দাও, আমাকে শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। টু কোশ্চেন্স ফর ইউ অল, আমাকে শোনা যায় কিনা, দেখা যায় কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও সবাই। কেউ একজন জানাও, আনমিউট করে জানাও, আমার কথা শোনা যায়, আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। দুইটা স্ক্রিন তো, একটা স্ক্রিনে লেখা আছে হলো কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালে এসএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, ঠিক আছে? এটা দেখা জি যায়। স্যার। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা শিখব হচ্ছে জৈব যৌগের নামকরণ। তোমরা তো জানো যে জৈব যৌগ মানে বিশাল ব্যাপার, এবং আমি এর আগে একদিন বলছিলাম যে জৈব যৌগে তোমার কোটি কোটি রূপরে জৈব যৌগ আছে পৃথিবীতে, এবং সেই যৌগগুলো গঠন টঠন আমরা বিভিন্ন কাজে লাগাই। আমরা জানি, দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র, সবচেয়ে ক্ষুদ্র জৈব যৌগ হচ্ছে মিথেন, আণবিক ওজন হচ্ছে 16, এবং এটা পরিবেশে সুস্থিত যৌগ, এটা পাওয়া যায়। হ্যাঁ, আর বৃহৎ অণুগুলা যেমন আছে রাবার, পলিথিন, প্রোটিন, সেলুলোজ ইত্যাদি, এগুলিও প্রকৃতিতে পাওয়া যায়, এবং এগুলি অনেক বড় বড়, বিশাল বিশাল অণু, এবং এক একটা অণু আমরা ধরতে পারি, এরকম অণুও আছে। যেমন মনে করো যে ডিমের কুসুম, ওইটা একটা গোটাই একটা প্রোটিন। আবার মনে করো যে তোমার হীরা, হীরা যদিও জৈব যৌগ না, কিন্তু গোটাটাই একটা একটা যৌগ, একটা বস্তু, বন্ধন দিয়ে আবদ্ধ সম্পূর্ণ। এরকম অনেক আছে, গ্রাফাইট আছে, আমাদের পলিথিন আছে, পলিথিন পুরাটাই একটা অণু। তাই আমরা এই জৈব যৌগের অনেক ধরনের যৌগ আছে, এদের স্টাডি কে মানে সহজ করার জন্য আমরা জৈব যৌগ নামকরণের কিছু নিয়ম বিজ্ঞানীরা দিয়েছেন, আমরা সেই নিয়মগুলো কিছু দেখব যেটা তোমাদের কাজে লাগবে। অনেক নিয়ম আছে। আমরা এই তোমাদেরকে যদি আমরা একটা জৈব যৌগ আঁকতে বলি, তাহলে তোমরা অনেক রকম সংকেত আঁকবে, হ্যাঁ, খাতার মধ্যে বিভিন্ন দিকে সংকেত টঙ্কে আঁকবে। তো এই সংকেত, বিভিন্ন দিকে যে সংকেত গুলো আঁকবে, সেই যে সংকেত গুলো একই হতে পারে, আবার বিভিন্ন রকম হতে পারে। তাহলে আমরা সামনে দেখতে পাবো ক্লাসে এই বিষয়গুলো, এই বিষয়টা একটু খেয়াল রাখবে যে সংকেত একই হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, কিন্তু সেই জিনিসটা সহজে কেউ বুঝতে পারে না। হ্যাঁ, অনেকে একই রকম সংকেত লিখে, হ্যাঁ, এই দুই তিনজন ছাত্রকে যদি সংকেত লিখতে দেওয়া হয়, তারা হয়তো একই রকম লেখে, তাহলে একই রকম লিখলে তখন তাদের মধ্যে পার্থক্য করতে পারে না। ও বলে যে আমি একরকম লিখছি, এটা একটা যৌগ, আর বলে যে আরেকটা যৌগ হবে। তো একই রকম যদি, তখন যদি তুমি নামকরণের মধ্যে আমরা যা ঢুকে যাই, তখন নামকরণের যে নিয়ম গুলো আছে, তো যৌগের যদি সংকেত গুলো যদি একই যৌগের হলে সেগুলোর নাম একই হবে। হ্যাঁ, আর যদি সংকেত গুলো যদি বিভিন্ন রকম হয়, তাহলে নাম বিভিন্ন হবে। তাহলে আমরা নামকরণ থেকেও সংকেত গুলো একই হয়েছে না ভিন্ন হয়েছে, এটা আমরা সহজেই বের করতে পারবো। তাহলে সেই বিষয়টাও নামকরণের জন্য আমাদের লাগবে। আমরা সামনের আগামী যে ক্লাসগুলো শিখবো, সেখানে আমরা বিভিন্ন একই একই সংকেত দিয়ে বিভিন্ন কাঠামোর সংকেত লিখবো, এবং তখন কিন্তু আমাদের এই নামকরণ বিষয়টা দিয়ে আমরা সেই সকল সংকেত গুলোকে পার্থক্য করবো। আবার বিক্রিয়া লিখবো, বিক্রিয়াতে একই যৌগ তৈরি হলো না ভিন্ন যৌগ তৈরি হলো, সেটাও আমরা নির্ধারণ করব নামকরণ করে।
সো নামকরণটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কোনটা ধরে? হ্যালো বেনু, হ্যাঁ আছি ভালো, কি খবর তোমার? কি বাংলার কে? হায়দার আমাদের এখানেই আছে, কিন্তু সে তো জামালপুরে থাকে, এখন এখানে আসে না। হ্যাঁ মহিলা কলেজে দেলোয়ার আছে আমাদের, হ্যাঁ দেখলাম তো তোমার পোস্টে। হ্যাঁ 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 ওইটা মনে হয় দেখছে, দিল আর দেখছে আমি। আচ্ছা তারপর জানাই দিচ্ছি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ দোস্ত, ভালো থাকো। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। তাহলে এই যে আমরা নাম দিয়ে যৌগগুলোকে পার্থক্য করব, সরি ফর দ্য ইন্টারাপশন বিকজ অফ দ্য কলিং মাই ফ্রেন্ড। যাই হোক, তোমরা এই নামকরণের নিয়ম শেখার জন্য আমরা আজকে শুরু করছি ক্লাস, এবং অনেকগুলো ক্লাস হবে নামকরণের উপরে। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে এই সিলেবাস যেটা দেওয়া আছে, ওখানে নামকরণের যৌগের নামকরণের উপরে তিনটা ক্লাস দিতে রাখতে বলছে, 2300 থেকে 2600। তার মানে তিনটা ক্লাস লাগবে। তা আমি তিনটা ক্লাস লাগাবো না, আমি অল্পতেই শেষ করে দেব। আজকে একটা ক্লাস হবে, তো আগামীকালকে একটা ক্লাস হবে, তারপরে আমরা যখন সমানুতা পড়ব, পরের যে 2700 থেকে 2900 তিনটা ক্লাস আছে, এই সমানুতা পড়ার সময় আমরা বাকি সবকিছু কাভার করব। তাহলে আমাদের যে জৈব যৌগের যে প্রথম 5টা শিখন ফল, এই 5টা শিখন ফল হলো আন্তঃরিলেটেড শিখন ফল। তোমাদের যদি কোনো এই অ্যাসাইনমেন্টে কাজ দেয়, দেখবা যে এই 5টার উপরেই তোমাদের কাজ চলে আসছে একসাথে। সো এই ক্লাস গুলো একটু খেয়াল রাখলে, 5টার উপরে যদি খেয়াল রাখো, তাহলে তোমরা হয়তো অ্যাসাইনমেন্ট গুলো ভালো মতো করতে পারবে। যাই হোক, জৈব যৌগের নামকরণের নিয়ম গুলো আমরা দেখতেছি আস্তে আস্তে। তো জৈব যৌগকে যেটা করা হয়, যে জৈব যৌগকে সবসময় আমরা একটা অণু হিসাবে বিবেচনা করব। অজৈব যৌগের ক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা দুইটা অংশ বিবেচনা করছি, একটা ধনাত্মক অংশ, একটা ঋণাত্মক অংশ। কিন্তু জৈব যৌগকে আমরা একটা অণু হিসাবে, যেমন পানির একটা অণু, পানির অণুকে যে হাইড্রো বলা হয়, অ্যামোনিয়া একটা অণু অ্যামোনিয়া বলা হয়, মিথেন একটা অণু মিথেন বলা হয়, একটা নাম, একটা অণু হিসাবে বিবেচনা করলে আমরা তার একটা নাম পাবো। হ্যাঁ, এবং সেই নামের মধ্যে কি হবে না, সেই নাম, একটা নাম আর দুইটা নামের মধ্যে পার্থক্য কি তোমরা জানো? যে অণুর নামের মতো এর নাম এক শব্দে হবে, অর্থাৎ নামের মধ্যে কোনো স্পেস থাকবে না। হ্যাঁ, অর্থাৎ পুরা নামটা একটা শব্দে হবে। তোমরা যারা মেডিকেল সায়েন্সে পড়বে, তারা দেখবে যে একটা প্রোটিন অণুর নাম বিশাল বিশাল, একেবারে মনে করে এক পাতা জুড়ে একটা নাম হয়, এবং কোনো স্পেস স্পেস থাকে না, সম্পূর্ণ নাম একটা শব্দে হয়। হ্যাঁ, এরকম অনেক যৌগ তোমরা পাবে সামনে। ওষুধের নামগুলো যেমন প্যারাসিটামল, যে আমরা নামটা পড়ি, এই নামটাও কিন্তু এক শব্দে, এটার নাম আলাদা, রাসায়নিক নাম আলাদা। তাহলে স্পেস থাকবে না, এটা বললাম। জৈব যৌগের নামের তিনটা অংশ, সবাই এটা খেয়াল রাখবে। হ্যাঁ, তিনটা অংশকে আমি যেটা নাম দিয়েছি, তিনটা অংশের নাম হলো বাম অংশ, মধ্য অংশ, ডান অংশ। একটা জৈব যৌগের তিনটা নামের তিনটা অংশ থাকে, এটা একটু সবাই খেয়াল রাখবে।
একটা হলো বাম অংশ, একটা হলো মধ্য অংশ, একটা হলো ডান অংশ। বাম, মধ্য, ডান, তিনটা অংশ। এই তিনটা অংশকে আমরা, বামটাকে তোমরা তো জানো যে আমাদের বাংলায় একটা শব্দ আছে উত্তর বলা হয়, আর ডানটাকে বলা হয় দক্ষিণ। সেই হিসাবেও কেউ কেউ বলতে পারে যে উত্তর অংশ, মধ্য অংশ, দক্ষিণ অংশ। আমি ওই তোমাদের বোঝানোর জন্য সবগুলো শব্দই আমি দিচ্ছি, হ্যাঁ, তোমরা যাতে কনফিউশনের মধ্যে না পড়ো। বাম অংশ, মধ্য অংশ, ডান অংশ, এটা ইংরেজিতে আমরা সবচেয়ে ভালো ইংরেজিতে সবসময় ব্যবহার করে থাকি, এই জন্য ইংরেজিটাকে প্রিফার করছি। প্রিফিক্স, ইনফিক্স, সাফিক্স, তিনটা শব্দ, তিনটা অংশ, নামের তিনটা অংশ। সেই তিনটা অংশ কি কি বলতো শুনি একটা। প্রিফিক্স, ইনফিক্স, সাফিক্স, সবাই বলো। প্রিফিক্স, ইনফিক্স, সাফিক্স বলো সবাই। শুনতে পাচ্ছ না আমার কথা? প্রিফিক্স, ইনফিক্স, সাফিক্স, এই তিনটা আমাদের মানে নামের তিনটা অংশ বলতেছি। এই তিনটা অংশ তোমরা খেয়াল রাখবে, তিনটা অংশের মধ্যে যে মধ্য অংশ যেটা আছে, ইনফিক্স যেটা আছে, ইনফিক্স এর আবার তিনটা অংশ থাকে, ওইটারও আবার তিনটা অংশ। তাহলে মোট কয়টা অংশ হলো বলতো? মধ্য অংশের আবার তিনটা অংশ আছে। হ্যাঁ, মধ্য অংশের তিনটা অংশকে আমি দেখে থাকি যে তিনটা অংশ থাকে। একটা হলো চক্র নির্দেশক অংশ, থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু এই কার্বন সংখ্যা এবং বন্ধন মাত্রা এইটা অবশ্যই থাকবে, এইটা ছাড়া নাম হবেই না ইনফিক্সের। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যে আমাদের কি বিষয়টা। একটা সংকেত আমি তৈরি করছি, আমি নিয়ে আসি এখানে দেখি, তারপরে আমরা বিস্তারিত ঢুকবো নামের যে তিনটা অংশ সেটা একটু বোঝার জন্য। তোমাদের রুমানা আক্তারের কি সমস্যা হয়েছে? সে ঢুকতে পারতেছে না কেন? আমি তো বারবার অ্যাডমিট দিচ্ছি, সে দুইটা জায়গা থেকে চেষ্টা করতেছে কিন্তু জয়েন হতে পারছে না। ওকে, তাহলে আমরা ওই ইনফিক্স, প্রিফিক্স, সাফিক্স এর একটা উদাহরণ নিয়ে দেখি। একটা সংকেত, এখানে আমরা রুমানা একটা তিনটা জায়গা থেকে চেষ্টা করতেছে, তাও সে ঢুকতে পারতেছে না। এখানে আমরা যে একটা সংকেত নিয়ে এসেছি, BROACHCHO, এখানে কার্যকরী মূলক প্রিফিক্স, ইনফিক্স, সাফিক্স, এই প্রিফিক্সটা আর সাফিক্সটা হলো কার্যকরী মূলক। এটা একটা সুবিধা আছে আমাদের যে দুই পাশেই কার্যকরী মূলক থাকবে, প্রিফিক্সও কার্যকরী মূলক, সাফিক্সও কার্যকরী মূলক। আর তোমার হলো, আর ইনফিক্সে হলো চক্র, কার্বনের সংখ্যা, বন্ধন মাত্রা, তিনটা জিনিস থাকবে। তাহলে আমাদের এখানে সাফিক্স নির্ধারণ করা, ইনফিক্স নির্ধারণ করা, এই বিষয়গুলো আমাদেরকে, নিয়মগুলো শিখতে হবে। তা আমরা এখানে সাফিক্স হিসাবে পাচ্ছি অ্যাল, এই যে অ্যালডিহাইড মূলকটা যে আছে, যে এটার জন্য আমরা অ্যাল পাইছি। হ্যাঁ, অ্যাল। আর এখানে যে তোমার এই কার্বন, কার্বন দুইটা কার্বন আছে, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই দুইটা কার্বনের জন্য আমরা ইথ পাইছি। আর একটা বিষয় হলো যে এখানে আমাদের এই যে একক বন্ধন আছে, কার্বন কার্বন একক বন্ধন, এই একক বন্ধনের জন্য আমরা এন পাইছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা অংশ আমাদের যৌগটাকেই আমরা তিনটা ভাগে ভাগ করে নিছি, নিয়ে আমরা আমরা এই এই তিনটা অংশ ইনফিক্স এবং সাফিক্স নির্ধারণ করছি। এবং বাকি যে এখানে কার্যকরী মূলক আছে চারটা, একটা হলো অ্যালডিহাইড মূলক আছে, হ্যাঁ, তারপরে তোমার হলো ওএস মূলক আছে, তারপরে তোমার হলো বিআর মূলক আছে,
তারপরে হলো তোমার কার্বন কার্বন একক বন্ধন আছে। এই চারটা জিনিসের মধ্যে অ্যালডিহাইড মূলকটাকে আমরা এখানে নামের মধ্যে নিয়ে আসছি। মানে নাম, নামের নিয়ম হচ্ছে যে যৌগের মধ্যে যত ধরনের বিষয় থাকবে সবগুলো নামের মধ্যে থাকতে হবে, এই হলো মূল কথা। তাহলে আমরা কার্বন কার্বন দুইটা কার্বন পাইছি, সেই জন্য ইথ বসাইছি, আমরা একক বন্ধনের জন্য এন বসাইছি, সবই আসছে, কিন্তু হাইড্রোক্সি এবং বিআর এই দুটো এই সামনে চলে আসছে প্রিফিক্স হিসাবে। হ্যাঁ, এই হাইড্রোক্সি আর বিআর এটা সামনে চলে আসছে প্রিফিক্স হিসাবে, সংকেতের মধ্যে সামনে আসে বলেই যে এটা সামনে আসছে তা কিন্তু না। এটা সামনে আসার কারণ আমাদের নিয়ম আছে, নিয়ম ধরে সামনে আসছে। আর সংকেতের মধ্যে অ্যালডিহাইডটা আমি ডান দিকে লিখছি বলে যে নামের মধ্যে অ্যাল শব্দটা ডান দিকে আসছে তা কিন্তু না, এটা নিয়ম ধরে ডান দিকে আসছে, নিয়মটা আমাদের শিখতে হবে। হ্যাঁ, এই সংকেত লেখার উপরে নামের কোনো অংশ নির্ভর করে না, নির্ভর করে হলো নিয়মের উপরে, সেই নিয়মগুলো আস্তে আস্তে আমাদের জানতে হবে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে এই বিষয়গুলা, আর প্রিফিক্স সাফিক্স ইনফিক্স এই তো বিষয়গুলো তো থাকেই। আর একটা বিষয় থাকে এখানে, এই উদাহরণ থেকে আমরা একটা জিনিস পাইছি, সেটা হলো যে যেটা সাফিক্স হলো সেটা আর প্রিফিক্সে যাচ্ছে না। হ্যাঁ, প্রিফিক্স সাফিক্স আমার যেহেতু দুইটা কার্যকরী মূলকেরই অংশ, প্রিফিক্সটাও কার্যকরী মূলক সাফিক্সটাও কার্যকরী মূলক, কিন্তু যে একটা সাফিক্স হয়ে গেলে সেটা আর প্রিফিক্সে যাবে না, সেটা সাফিক্স হিসেবেই থাকবে। এই হচ্ছে আমাদের নিয়ম। তা আমি এখানে আরো কিছু বিষয় আমাদের হাতে আসে সেটা একটু বলি তোমাদের নামকরণের ক্ষেত্রে। সেটা হলো যে লোকেন্ট বলে একটা বিষয় থাকে, অবস্থান নির্দেশক বিষয় থাকতে পারে নাও থাকতে পারে, আবার সকল ক্ষেত্রে সংখ্যা নির্দেশক শব্দ। হ্যাঁ, সংখ্যা নির্দেশক শব্দ দুই রকম, মনো ডাই ট্রাই ইত্যাদি, আবার ইউনি বিস ট্রিস ইত্যাদি, দুই রকম হতে পারে। হ্যাঁ, থাকতে পারে নাও থাকতে পারে, আবার বিরাম চিহ্ন কমা থাকতে পারে আর হাইফেন, এই দুটো জিনিস থাকতে পারে আবার নাও থাকতে পারে। আর বিরাম চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, লোকেন্টের মাঝে কমা আর লোকেন্ট ও শব্দের মাঝে হলো হাইফেন, এটা অনেকেই ভুল করে। তাহলে আমি কয়েকটা জিনিস বললাম তোমাদেরকে, যে অনুর নামের মতো সম্পূর্ণ নাম এক শব্দে হবে এটা বিশেষ বিষয়, প্রিফিক্স সাফিক্স ইনফিক্স নির্ধারণ করতে হবে, আমাদের লোকেন নির্ধারণ করতে হবে, আমাদের সংখ্যা নির্দেশক শব্দ নির্ধারণ করতে হবে, কখন মনো ডাই ট্রাই ইত্যাদি ব্যবহার করব বা ইউনিবিস ট্রিস ইত্যাদি ব্যবহার করব, আবার কখন আমি বিরতি চিহ্নগুলো ব্যবহার করব। বিরতি চিহ্ন মাত্র দুইটা ব্যবহার করা হয়, একটা হলো কমা আর একটা হলো হাইফেন, আর অন্য কোনো বিরতি চিহ্ন ব্যবহার করা হয় না নামের মধ্যে। নামের মধ্যে কি কি বিরতি চিহ্ন ব্যবহার করা হয়, প্রশ্নটার জবাব দাও তো তোমরা, নামের মধ্যে কি কি বিরতি চিহ্ন ব্যবহৃত হয়, শুনতে পাচ্ছ? নাম স্যার কমা, কমা আর হাইফেন থাকতে পারে। হ্যাঁ, আর অন্য কোনো বিরতি চিহ্ন নাই, আমাদের কোনো ফুল স্টপ নাই, কোনো হোয়াট চিহ্ন নাই, কোনো দাড়ি নাই, কোনো সেমিকলন নাই, কোনো অ্যাপোস্ট্রফি নাই, এগুলি নাই। হ্যাঁ, আমরা শুধুমাত্র কমা আর হাইফেন ব্যবহার করব। আর সংখ্যা নির্দেশক শব্দ দুই রকম আছে, মনো ডাই ট্রাই টেট্রা পেন্টা হেক্সা এগুলি, আর ইউনিবিস ট্রিস এগুলা ইত্যাদি। আর লোকেন্টের আর হলো আমাদের প্রিফিক্স ইনফিক্স সাফিক্স নির্ধারণ করতে হবে। তার আমরা বিষয়গুলো দেখলাম যে মোটামুটি অনেক কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয় নামের ক্ষেত্রে। তা প্রথমেই যে বিষয়টা আমার নামকরণের যে নিয়মগুলো আমি বলবো আজকে, এই নিয়মের মধ্যে প্রথম যে বিষয়টা আমাদের হাতে আসবে সেটা হলো যে কার্বনের সংখ্যা ইনফিক্সটা নির্ধারণ করা, এটা খুব জরুরি একটা বিষয়, কারণ ওখান থেকে আমাদের নামের মূল নির্ধারণ হয়। কার্বনের পরমাণু সংখ্যা নির্দেশক শব্দ, এটা তোমরা স্কুলেও পড়ে আসছো, তারপরেও আমি বলি যে কার্বনের এটা মধ্যপদ হিসাবে থাকে,
নামের মধ্যে। জৈব যুগে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হচ্ছে একই শিকলে কার্বন পরমাণুর সংখ্যা বা ইনফিক্স বা মধ্যপথ নির্ধারণ। তা এটার জন্য আমাদের একটা তালিকা মুখস্থ করতে হবে তোমাদেরকে, সেটা আমি একটু বলেছি। 1 থেকে 4 পর্যন্ত সনাতন যুগের নাম থেকে নেওয়া হয়েছে, আর পরবর্তী যেগুলা আছে 5, 6, 7, 8, 9, 10 এইভাবে যত দূর যাওয়া যায়, হাজার হাজার পরমাণু পর্যন্ত তোমাদের আমরা ব্যবহার করে থাকি। তবে আমরা তোমাদের জন্য খুব বেশি আমরা কষ্ট দেবো না। 1 কার্বন থাকলে মিথ হবে বা ফর্ম হবে, ফর্ম শব্দটাও থাকে মাঝে মাঝে, যেমন ফর্মালডিহাইড, ফর্মিক অ্যাসিড, ক্লোরোফর্ম, এগুলি সব শব্দের মধ্যে ফর্ম আছে এবং ফর্ম থাকা মানে একটা কার্বন আছে। যেমন ফর্মালডিহাইডের যদি সংকেত লিখি আমি, তাহলে লিখবো HCHO, তার মানে একটা কার্বন। তারপর ফর্মিক অ্যাসিড যদি লিখি, তাহলে এটা নামের মধ্যে দেখো ফর্ম আছে ফর্মালডিহাইড, তাহলে এটা এক কার্বনের, এক কার্বন নির্দেশ করলো। আবার ফর্মিক অ্যাসিড, এটা এটার মধ্যে একটা কার্বন আছে। তোমরা ফর্মিক অ্যাসিডের আমি কাজ দিছিলাম HCOOH, একটা কার্বন ফর্মিক অ্যাসিড, নাম ফর্মিক অ্যাসিড। এটা একটা নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, মিথ শব্দটা আছে এখানে, এটা মিথানল, মিথ শব্দটা আছে। তাহলে নাম দেখেই আমরা কার্বন কয়টা আছে বলে দিতে পারতেছি, বা কার্বন কয়টা আছে সেটা দেখে আমরা নাম নির্ধারণ করতে পারতেছি। আর একটা হলো তোমার ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের সংকেতটা তোমরা জানো, যে ক্লোরোফর্ম আমরা ব্যবহার করে থাকি ব্যাং, যখন তোমরা কাটবে তখন ক্লোরোফর্ম জঙ্কন করবে। তো এখানে HCCl3, এটা হলো ক্লোরোফর্মের সংকেত, এখানে একটা কার্বন আছে, এই জন্য ফর্ম শব্দটা আছে, ক্লোরোফর্ম। তাহলে নাম দেখেই আমরা কিন্তু কয়টা কার্বন আছে খুব সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে এইভাবে আমরা সংকেত গুলো লিখবো। আবার এখানে যে C2 লিখছে, যেটা C2 মানে হলো সি বন্ড সি, এটা হলো C2। C3 মানে হলো সি বন্ড সি বন্ড সি, এটা C3। এখানে একটা বিষয় আমি বলছি তোমাদেরকে, সেটা হলো যে এখানে বলা হয়েছে একই শিকলে, এর মানে কি? একই শিকলের অর্থ কি? এই অর্থটা একটু দেখি আমরা, এখানে একটু বিস্তারিত বিষয় আমাদের আসা লাগবে। একই শিকলের অর্থটা কি বলতেছে এটা একটু শিকলটা ভালো করে বুঝতে হবে। আমি একটু এই যে এখানে তোমাদের করে দেওয়া আছে আমি দেখাই দিই, একই শিকলে অর্থ কি? এখানে 5টা কার্বন আছে একই টানা, এইটাকে আমরা এরকম রেখাচিত্র দিয়েও দেখাতে পারি। ধারাবাহিক ভাবে 5টি কার্বন, এটা একটা শিকল। আবার এখানে দেখো 2টা মাঝখানে একটা হেটারো পরমাণু আছে, হেটারো মানে বিষম পরমাণু। তো বিষম পরমাণু থাকলে সেটা শিকলের মধ্যে গণ্য হবে না। তার পাশে যে এই পাশে 2 কার্বন, এই পাশে 3 কার্বন, তাহলে এখানে কয়টা শিকল হলো? 2টা শিকল। এখানে 2টা শিকল আছে, একটি হলো 2 কার্বনের শিকল, অপরটি হলো 3 কার্বনের শিকল। তাহলে আমরা এই সংকেতে কয়টা শিকল আছে বলতো? এই যে এই নাইট্রোজেনের চারপাশে 3টা শিকল আছে, 3টা শিকল আছে। তাহলে কয়টা কার্বনের শিকল আছে সেটা বলো। কত কার্বনের শিকল এটাও বলতে হবে। 9টা কার্বন আছে এখানে, হ্যাঁ কিন্তু ভেঙে ভেঙে বলতে হবে, একবারে 9 কার্বন বললে হবে না। CH3 CH2 N CH3 না CH4, এখানে যেভাবে বলছি 3টি শিকল আছে, একটি 2 কার্বনের শিকল, অপরটি 3 কার্বনের শিকল, এইভাবে বলো। এখানে হচ্ছে একটা 2 কার্বনের শিকল, একটা 3 কার্বনের শিকল এবং একটা 4 কার্বনের শিকল। এই মোট নাইট্রোজেনের এখানে নাইট্রোজেন সমন্বয়ে হচ্ছে 3টা শিকল আছে কার্বনের। নাইট্রোজেনের চারপাশে 3টি শিকল আছে,
এই তিনটি শিকল হলো, একটি হলো তিন দুই কার্বনের শিকল, একটি তিন কার্বনের শিকল, একটি চার কার্বনের শিকল। ভেরি গুড, এইভাবে বলতে হবে। নতুন ল্যাঙ্গুয়েজ তো, একটু শিখতে হবে কিভাবে বলতে হয়। কেমিস্ট্রি কিন্তু আমি বলি ভাষা, হ্যাঁ, কেমিস্ট্রি নিজস্ব ভাষা আছে। এই ভাষা হলো নামকরণের সময় আমরা একটু বুঝতে পারি যে ভাষাগুলো। তোমাদের ক্লাসে আজকে উপস্থিত কত? 13 জন, 12 জন শিক্ষার্থী। তাহলে আমরা শিকল বুঝলাম যে ধারাবাহিক শিকলে যদি কার্বন যে কটা থাকবে সেইভাবে নাম হবে। তাহলে আমরা এখানে যদি এই এই এখানে যে 5টা কার্বন আছে, তাহলে এর জন্য কি নাম হতে পারে বলতো? 5টা কার্বনে কি নাম হতে পারে? পেন্ট। পেন্ট হতে পারে। আর যেহেতু একক বন্ধন আছে, আমরা সরাসরি পেন্ট এন বলতে পারি। পেন্ট যোগ এন, পেন্ট এন। ওকে, তারপরে এখানে আছে হলো 2টা কার্বন আর 3টা কার্বন, তাহলে কি কি নাম হতে পারে বলো দেখি। স্যার যেহেতু একক বন্ধন আছে, তাহলে একটা হচ্ছে যে 2 কার্বন হলে সেটা হবে ইথেন, আর 3 কার্বন হলে সেটা হবে প্রোপেন। তাহলে যেহেতু মাঝখানে একটা অক্সিজেন যুক্ত আছে, তাহলে আইল যুক্ত করে, যেহেতু এটা কার্যকরী মূলক অ্যালকাইল হিসাবে আছে, এই জন্য এটাকে আমরা আইল হিসাবে বলবো, ইথাইল, আর হলো প্রোপাইল। ভেরি গুড। তাহলে এখানে নাইট্রোজেনের চারপাশে আমাদের কি কি বলা বলতে পারি আমরা? স্যার প্রথম হচ্ছে প্রোপেন, তারপরে যেটা হচ্ছে উপরের দিক বরাবর সেটা 2 কার্বন বিশিষ্ট, সেটা ইথেন, আর 4 কার্বন বিশিষ্ট হলে ওটা হবে বিউটেন। এইতো হয়ে গেল। আমরা মোটামুটি কার্বনের সংখ্যাগুলো বুঝে গেলাম যে কিভাবে কি করতেছে। তাহলে শিকলে একটা বিষয়, এবং এই শিকলের যে আমরা কিভাবে বলবো, এখান থেকে আমাদের তার ইনফিক্স শব্দগুলো আমরা পাচ্ছি, কার্বনের সংখ্যা নির্দেশক ইনফিক্স। এবং এখানে লক্ষণীয় যে প্রত্যেকটা শেষে হাইফেন আছে, সরি হসন্ত আছে। হসন্ত থাকলে পরের শব্দের সাথে সেটা সংযুক্ত হয়ে উচ্চারণ হবে, হ্যাঁ, একা একা এর থাকবে না। তো এটা হলো বিষয়। হ্যাঁ, তাহলে আমরা এই ইনফিক্স, কার্বনের সংখ্যা নির্দেশক ইনফিক্স শব্দটা বুঝলাম। আমাদের আমরা কিছু কাজ করে দেখি। আমাদের এখানে কিছু নাম দিই, তোমরা 2টা কার্বন আছে বলবে। সমূল্যায়ন, 2 পেন্টিন, এই যে একটা শব্দ, এখানে 2টা কার্বন নির্দেশ করতেছে? 5টা। এখানে আমরা 5টা কার্বন পাচ্ছি শিকলের মধ্যে, এখানে টানা 5টা কার্বন লিখব, কোনো দিকে একা বেঁকা করে দিব না। 1, 2, 3, 4, 5, হ্যাঁ, এবং একক বন্ধন দিয়ে সবগুলো বসাইতে হবে। পরবর্তীতে দ্বিবন্ধন ত্রিবন্ধন কি হবে সেটা পরে হিসাব। আচ্ছা, পরেরটাতে আমাদের দেওয়া আছে 2-ক্লোরো-3-হেক্সিন, এখানে তাহলে 6টা কার্বন আছে বা কিভাবে আছে? 6টা কার্বন আছে। 6টা কার্বন আছে, 6টা কার্বন আছে, এবং টানা শিকল হিসাবে আমরা সেটা লিখব। এইখানে পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা নাম পাইছি, এখানে আছে 3-থাইল-মিথাইল-বিউটানো হয়ে গেছে। বলো এখানে 2টা কার্বন আছে বা কিভাবে আছে? স্যার এখানে 3টা কার্বন সিঙ্গেল ভাবে থাকবে, আর আরেকটা কার্বন হচ্ছে যে COOH, মানে অ্যাসিডের কার্যকরী মূলক হিসেবে থাকবে, অর্থাৎ এখানে 4টা কার্বন থাকবে। তাহলে বিউট শব্দটার জন্য আমরা 4 কার্বন পাইছি। বিউট শব্দটার জন্য আমাদের 4 কার্বন, এবং কি হিসাবে আছে সেটা তো পরের হিসাব। মিথের জন্য 1টা কার্বন আছে আমাদের হাতে, আর হলো ইথের জন্য আমাদের হাতে আছে 2 কার্বন, 2 কার্বনের একটা শিকল আছে। এই হলো বিষয়, মানে নাম থেকে আমরা 2টা শিকল কিভাবে আছে আমরা বুঝতে পারতেছি।
এই বিষয়টাই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে আমরা নাম থেকে আমরা কিভাবে এই সংকেতগুলো লিখতে পারি। আমরা মোটামুটি কার্বনের সংখ্যা নির্দেশক শব্দগুলো শিখলাম। আমাদের নিচে আরো কিছু উদাহরণ আছে, ইথাইল মিথাইল অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের সংকেত এটা, মিথাইল অ্যাসিটিলিনের সংকেত এটা, এটা হলো মিথানল, এটা হলো প্রোপানল, এটা হলো ইথানোয়িক অ্যাসিড 2 কার্বন, এটা প্রোপানোয়িক অ্যাসিড 3 কার্বন প্রকাশ করতেছে, বিউটাইরিক অ্যাসিড 4 কার্বন প্রকাশ করতেছে। এই হলো বিষয়। এখন দ্বিতীয় যে নিয়মটা, কার্বন কার্বন বন্ধন নির্দেশক শব্দাবলী, বন্ধন মাত্রা নির্দেশক শব্দ বলি আমি, এন ইন আইন, এই 3টা শব্দ থাকতে পারে। হ্যাঁ, একসাথেও একসাথে ইন আইন থাকতে পারে, কিন্তু এন এর সাথে ইন কখনো একসাথে থাকে না, এন এর সাথে আইন কখনো থাকে না, কিন্তু ইন আইন একসাথে থাকতে পারে। হ্যাঁ, তার মানে এখানে একটা বিষয় আমাদের হাতে আসবে, ইন আইন একসাথে থাকতে পারে, কিন্তু ইন একা থাকবে, আইন একা থাকবে, এন একা থাকবে, কিন্তু নেভার এভার এন ইন একসাথে হবে না, নেভার এভার এন আইন একসাথে হবে না। তাহলে আমরা এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা দেখবো সেটা নিয়মের মধ্যে আছে, নিয়মের মধ্যে এখানে বলে দেওয়া আছে। তাহলে এন কখন হবে? এন হবে কার্বন পরমাণু সমাবেশে, যে শিকলটা আমরা পাবো সেই শিকলের মধ্যে সকল বন্ধন একক বন্ধন। হ্যাঁ, কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন নাই, তখন আমাদের নামের মধ্যপদের শেষে এন যুক্ত হবে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি। হ্যাঁ, এটা আমরা পাবো, আমাদের হাতে আছে। এই যে দেখো দেখো, এখানে আমি এখানে অনেকগুলো সংকেত দিয়ে রাখছি, এর একদম 132 পর্যন্ত দেখো, ডো ট্রাই ট্রাই একনটা হেকটেন, হেকটেন তো তো 100টা কার্বন থাকলে হেকটেন হয়, হেক্টো থেকে হেকটেন, হেক্টো তোমরা জানো হেক্টো একর, হেক্টো অ্যাওর আমরা জমি মাপার জন্য ব্যবহার করি হেক্টর, সেই হেক্ট মানে হলো 100, হেক্টোমিটার আমরা বলে থাকি, হেক্টোগ্রাম বলে থাকি। আর 32টার জন্য আমাদের এখানে আছে ডোডেকা, এই যে ডো ট্রাই কন্টেন্ট, ডো মানে হলো 2, হ্যাঁ ডাই থেকে ডো, আর ট্রাই মানে হলো 3, হ্যাঁ ট্রাই থেকে 3 আসছে, আর ডোডেকা ডোটে ট্রাই ট্রাই কন্টেন্ট, কন্টেন্ট হলো 30টা 20টা এরকম প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়, 10-এর ঘর ব্যবহার করে। এগুলো নিয়ম কানুন তোমরা দেখতে পাবে আস্তে আস্তে গ্রিক নামের জন্য। তাহলে আমরা এই সব মানে এন নামের শেষে এন যুক্ত আছে সেটা সবাই দেখতে পাচ্ছ, যে আমাদের এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, শিকলের হাইড্রোকার্বন, এবং আমরা এখানে সবগুলো নামের শেষে এন পাচ্ছি, এন আছে, এন আছে, এন এন আছে, সবার নামের শেষে এন আছে। কোনো মানে এন থাকতেই হবে, এন থাকলে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন কার্বন একক বন্ধন প্রকাশ করে, এবং সবগুলি কার্বন কার্বন একক বন্ধন আছে, কারণ যে এখানে দেখো 27, 27 দুগুণ 54 আর 2 56, তাহলে আমাদের এই কার্বন কার্বন একক বন্ধন আলা যৌগ, এবং এই কার্বন একটা কার্বনের থাকে মিথ যোগ এন মিথেন, এই 2 কার্বন ইথ যোগ এন ইথেন, 3 কার্বনে প্রোপ যোগ এন প্রোপেন, 4 কার্বনে বিউট যোগ এন বিউটেন, 5 কার্বনে পেন্ট যোগ এন পেন্টেন, 6 কার্বনে হেক্স যোগ এন হেক্সেন। আমি একটু আগেই বলছি যে এই সব নামগুলোর ওই সংখ্যা সংখ্যাবাচক শব্দগুলো এন বাদ দিয়ে আমাদেরকে লিখতে হবে তোমাদের বইগুলোতে, কিন্তু বাংলা বইগুলো যেগুলো আছে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে সেখানে কিন্তু এই কাজটা করেনি, যার জন্য ছাত্ররা ওই 5 কার্বন বললে পেন্টেন বলে দেয় সরাসরি, কিন্তু পেন্টেন বলা যাবে না, 5 কার্বনে পেন্ট, আর বাকি এন হবে না ইন হবে না আইন হবে এটা পরে আমরা অন্য বিষয় দেখে নির্ধারণ করব। কার্বন কার্বন ইন কখন যুক্ত হয়? কার্বন কার্বন সমাবেশে যদি একটা দ্বিবন্ধন থাকে তাইলে ইন হবে। হ্যাঁ, যেমন ইথিন প্রোপিন বিউটি, এন কিন্তু আর থাকলো না, এন বাদ দিয়ে ইন যুক্ত হয়ে গেল। হ্যাঁ, এনটা বাদ দিয়ে ইন যুক্ত করতে হবে, বিউটিন পেন্টিন, আমাদের পেন্টেন ইন হলো না, পেন্টিন হয়ে গেল।
এরকম আর কি। আর যদি কার্বন কার্বন দ্বিবন্ধন যদি দুইটা থাকে তাহলে ডাই ইন হবে, ইনের আগে আবার ডাই ট্রাই এগ্রি বলবে, ট্রাই ইন টেট্রাইন হ্যাঁ পেন্টাইন এরকম। আইন কখন হবে? আইন হবে তোমার হলো কার্বন কার্বন ত্রিবন্ধন হলে আইন হবে, হ্যাঁ ত্রিবন্ধনে আইন আসবে। তাহলে আইন দেখে আমরা বুঝবো যে ত্রিবন্ধন হয়েছে। তাহলে আইনের আইনের বিষয়টা এরকম আর কি, দ্বিবন্ধনে ইন, ত্রিবন্ধনে আইন, একক বন্ধনে এন। যেমন টু পেন্টাইন একটা নাম আমাদের, পেন্টা ডাই আই ডাই ইন একটা নাম। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো তোমাদের জৈব, এখানে জৈব যৌগের নামের মধ্যে, সেটা হলো কার্যকরী মূলক সমূহ চিহ্নিত করা। এইটা খুবই ইম্পর্টেন্ট কাজ, এবং এইটাই তোমার জৈব যৌগের নামের সাফিক্স নির্ধারণ করবে, প্রিফিক্স নির্ধারণ করবে। তাহলে আমরা কার্যকরী মূলক নির্ধারক শব্দগুলো আমি এর আগে তোমাদের তালিকা দিছিলাম, এটা দুই জায়গায় থাকে নাম। হ্যাঁ এই নামের তালিকা আমি এখানে দিয়ে আবার দিয়ে রাখছি, এটা আমি আজকে ক্লাস মেটেরিয়াল হিসেবে তোমাদের গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ তোমরা এটা পাবে, এবং আমি কিন্তু নামকরণের উপরে অনেকগুলো ক্লাস নিছি গত বছরে, সেকেন্ড ইয়ার যারা এখন আছে তাদেরও ক্লাস নিছি, গতকালকেও আমি তোমাদের এ সেকশনে ক্লাস নিছি, এবং সবগুলো ভিডিও ইউটিউবে দেওয়া আছে, এবং অনেকেই দেখলাম যে ইউটিউবে আপলোড দেওয়ার সাথে সাথে তারা দেখছে, তোমরাও দেখে নিও, তোমাদের ক্লাসটাও ইউটিউবে চলে যাবে, এবং গতকালকে ক্লাসটাও গেছে। এক একটা বিষয়ের উপরে একাধিক ভিডিও আমি আপলোড দিচ্ছি। এবং এতে কি তোমরা কি ইউটিউব দেখো? হ্যাঁ আমি যে ইউটিউবে চ্যানেল খুলে তোমাদের ক্লাস দিচ্ছি, এতে তার তোমাদের কোনো উপকার হচ্ছে বলো তো শুনি? আমাকে আবার এগুলি রিপোর্ট করতে হবে তো ঢাকায়। আচ্ছা আমি একটু আগে বলতেছিলাম যে কার্যকরী মূলকে দুই রকম নাম, একটা হলো প্রিফিক্স হিসাবে নাম, আর একটা হলো সাফিক্স হিসাবে নাম। দুই রকম নামই তোমাদের মুখস্থ করতে হবে। যেমন কার্বক্সিল মূলকের প্রিফিক্স হিসাবে নাম হলো কার্বক্সিল, সাফিক্স হিসাবে নাম হলো ওইক অ্যাসিড। একটু আগে একজন বলছিল ওইক অ্যাসিড শব্দটা বিউটানিক অ্যাসিডের শব্দটা তারা বলতেছিল, তাহলে তা বোঝা যাচ্ছে তোমরা এই বিষয়টা জানো কিছুটা হলো। হ্যাঁ তারপরে তোমার সালফোনিক অ্যাসিড, হ্যাঁ এটা কোনো প্রিফিক্স নাম নাই, এটা সাফিক্স হিসাবে নাম আছে। তারপরে অ্যামাইড, এটা প্রিফিক্স নাম নেই, সাফিক্স নাম আছে অ্যামাইড। অ্যালডিহাইড প্রিফিক্স নামও আছে, সাফিক্স নামও আছে, ফরমাইল প্রিফিক্স নাম, আর অ্যাল হলো সাফিক্স নাম, আর এমনি কার্যকরী মূলকের ডাক নাম হলো অ্যালডিহাইড। তিনটা নামই তোমাদের মুখস্থ রাখতে হবে। অ্যালকোহলের প্রিফিক্স হিসাবে নাম হলো হাইড্রক্সিল মূলক বা হাইড্রক্সিও বলে কেউ কেউ, আর সাফিক্স হিসাবে নাম হলো অল। এখানে একটু দেখো, অ্যাল থাকলে অ্যালডিহাইড, অল থাকলে ও থাকলে অ্যালকোহল ওয়েস। সায়ানাইডের তিন রকম নাম আছে, সায়ানাইড মূলক, সায়ানো মূলক, আবার সায়ানাইড মূলক। আবার এই সায়ানাইডের দেখো এই যে এই অংশটা কার্বনের সাথে যে নাইট্রোজেন আছে, এই অংশটা যখন একক ভাবে থাকে তখন তাকে বলা হয় নাইট্রিল মূলক। হ্যাঁ তাহলে সায়ানাইডের দুই রকম নাম হতে পারে, নাইট্রিল হিসাবে নাম হতে পারে, আবার সায়ানাইড হিসাবেও নাম হতে পারে। এই হচ্ছে বিষয়টা, এটা তোমরা একটু খুব ভালো করে খেয়াল করবে বিষয়গুলো, এবং এই তালিকাটা অবশ্যই অবশ্যই তোমরা স্মরণ করবে, মুখস্থ করবে। মুখস্থ করার বুদ্ধি হলো লিখতে হবে, খাতায় না লিখলে মুখস্থ হবে না। হ্যাঁ খাতায় লিখতে হবে, খাতায় লিখলে তবে তোমার মুখস্থ হবে, এবং প্র্যাকটিস করতে হবে। আমরা যে প্র্যাকটিস গুলো করাবো আমি এই ক্লাসের মধ্যে, সেগুলি করলেই মোটামুটি একটু মুখস্থ হয়ে যাবে আশা করি। এই হচ্ছে আজকে ক্লাস, আজকে ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, ক্লাসের আর টাইম আছে লেস দেন 1 মিনিট। হ্যাঁ তারপরে আমরা আমি আজকে এই ক্লাসের ভিডিও মেটেরিয়াল দিয়ে দিব, ক্লাসের শেষে পেয়ে দেবো, আর ভিডিও তো আপলোড দিয়ে দিব। তো এই হচ্ছে আজকের পড়া, কারো কোনো প্রশ্ন? বাসায় প্র্যাকটিস করে প্রশ্ন তৈরি করবা, আগামী ক্লাসে আমাকে প্রশ্ন বলবে। আর এই 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 ছকটা আমরা আগামী ক্লাসে